রাজধানীর বস্তিবাসীদের আবাসনের সুবিধার্থে 300 ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র 4,500 টাকা ভাড়ায় তারা থাকবেন মিরপুর 11 নম্বর সেকশনে নির্মিত এসব ফ্ল্যাটে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত আছেন প্রধানমন্ত্রী। নগরীতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত 2,474টি ফ্ল্যাট সংবলিত 5টি আবাসন প্রকল্প এবং মাদারীপুরে নির্মিত অফিস ভবনেরও উদ্বোধন করবেন তিনি। আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। দীর্ঘ 21 বছর পর 1996 সালে দেশের হাল ধরেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। 1972 সালে জাতির পিতা কর্তৃক প্রতিষ্ঠিত আজকের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের আবাসনের দায়িত্ব দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা 8% থেকে 40% উন্নীত করার অনুশাসনের পরিপ্রেক্ষিতে তা ইতোমধ্যে 24% উন্নীত হয়েছে। স্থাপত্য অধিদপ্তরের নকশায় গণপূর্ত অধিদপ্তর, মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন সহ 6টি প্রকল্প এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুরে বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ভবন নির্মাণ করেছে, যা কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সদয় শুভ উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্মৃতিবিজড়িত আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আজিমপুরে 13.6 একর জমির উপর 23টি 20-তলা ভবনে 1,748টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ক্যাম্পাসটিতে রয়েছে সুপ্রশস্ত রাস্তা, খেলার মাঠ, জলাধার, ওয়াকওয়ে, পার্কিং, ফেসিলিটিস বিল্ডিং, ক্লাব, কমিউনিটি ও ডে কেয়ার সেন্টার, সিসিটিভি, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং এসটিপি সহ সকল সুযোগ সুবিধা। এখানে রোপণ করা হয়েছে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ। প্রতিটি 1,000 বর্গফুটের ফ্ল্যাটে রয়েছে 3টি বেডরুম, ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং, কিচেন, 3টি টয়লেট এবং বারান্দা। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সকল প্রকল্পে সংস্থান রাখা হয়েছে ঘুলঘুলির এবং গোসলখানা, টয়লেট ও বেসিন পৃথকভাবে নির্মাণ করা হয়েছে। মতিঝিলে 5টি 20-তলা ভবনে 380টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পেও রয়েছে সুপ্রশস্ত রাস্তা, ওয়াকওয়ে, খেলার মাঠ ও বৃক্ষরাজি। মালিবাগে প্রায় 4 একর জায়গায় 4টি 20-তলা ভবনে 456টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এখানে উন্মুক্ত মাঠের পাশাপাশি ইনডোর খেলাধুলার ব্যবস্থা এবং 1টি মসজিদ নির্মাণ করা হয়েছে। ঢাকার তেজগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি 8-তলা ভবনে 58টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অন্যান্য সুযোগ সুবিধার সাথে স্বয়ংক্রিয় কার ওয়াশের ব্যবস্থা এ প্রকল্পের একটি অনন্য বৈশিষ্ট্য। গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের জন্য মিরপুরে 4টি 13-তলা ভবনে নির্মাণ করা হয়েছে 288টি ফ্ল্যাট। এ প্রকল্পেও সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। জেলা পর্যায়ে যে সকল সরকারি সংস্থার নিজস্ব জমি নেই, সেই সকল সংস্থার জন্য মাদারীপুর জেলায় 10-তলা সমন্বিত অফিস ভবন নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে একই ভবন থেকে সহজে সেবা প্রদান করা সম্ভব হবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ স্ব অর্থায়নে তৈরি করেছে বস্তিবাসীদের জন্য 5টি 14-তলা ভবনে ভাড়াভিত্তিক ফ্ল্যাট। এখানেও গোসলখানা, টয়লেট ও বেসিন পৃথকভাবে সংস্থান করা হয়েছে, যাতে 3 জন লোক একই সময়ে 3টি সুবিধা ব্যবহার করতে পারে। বস্তিবাসীদের আবাসনের এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর মহৎ হৃদয় ও মমত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি যখন ফ্ল্যাটে কাজ করছি মানুষের বাসা বাড়িতে, এখন যখন আমি নিজে ফ্ল্যাট পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাকে আরো আল্লাহ দান করুন।